দ্রুত গতিতে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলুতে উল্টে গেল যাত্রীবাহী ম্যাজিক গাড়ি, মৃত এক আহত ছয়। শনিবার ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার ওমরপুর এবং বীরভূম জেলার মুরারি থানার মাঝে রাজ্য সড়কে। মৃতের নাম দুখু মণ্ডল। আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রঘুনাথগঞ্জ থানার ওমরপুর এবং বীরভূম জেলার মুরারি থানার মাঝে রাজ্য সড়কে দ্রুত গতিতে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল যাত্রীবাহী ম্যাজিক গাড়ি। পথ দুর্ঘটনায় মৃত এক, আহত ছয়। মৃতের নাম দুখু মণ্ডল, বাড়ি রঘুনাথগঞ্জের লাল খান্দিয়ার। আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘোড়াটা গাড়িটা যাচ্ছে সিধা, যেতে যেতে 25-40 ফিট উঠে দিল। গেছিল জঙ্গিপুর থেকে এসে গরম জলের মেলা, তারপরে 45 ফিটে গাড়িটা উঠে দিল। স্পিড উঠাতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায় ডান দিয়ে কেটে বাম দিকে একদম লাইন জলিতে ভরে দিল। আহত একজন তো মারাই গেছে আর বাকি সব আহত। কজন ছিলেন? ছিলাম 7টা। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, ইউএসজি, অত্যাধুনিক ওটি, আইসিইউ, 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট, অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।